ফের বঞ্চনা শিকার বরাক উপত্যকা। গত নির্বাচনী প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন অসমে আরও 5টি বিশ্ববিদ্যালয় করা হবে, কথা রাখলেন মুখ্যমন্ত্রী। তবে বরাক আবারও বঞ্চিত হল বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থেকে। এরই প্রতিবাদে মঙ্গলবার ছাত্র সংগঠন NSEY এক সাংবাদিক সম্মেলন করে বরাকের প্রতি দিশপুরের আবারও বৈষম্যমূলক আচরণের কথা তুলে ধরলেন। ছাত্রনেতা চন্দন মজুমদার, জন্মজয় চৌধুরী, সৌরভ দাস, পারভেজ হাসান প্রমুখদের কথায় নির্বাচনী প্রাককালে প্রায় রাজনীতিবিদদের বলতে শোনা যায় বরাক ব্রহ্মপুত্রের সম উন্নয়নের কথা। প্রতিশ্রুতিও দেওয়া হয় বড় বড় প্রকল্পের। যদিও ব্রহ্মপুত্র উপত্যকায় প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হয়, বরাক কিন্তু সর্বদাই বঞ্চিত থাকে। অসম সরকারের বরাক বঞ্চনার কথা কোনো নতুন ব্যাপার নয়, কিন্তু দ্বিতীয়বারের মতো বিজেপি সরকার মসনদে আসার পর বরাকের মানুষ ভাবছিল কিছুটা হয়তো এই বঞ্চনা থেকে মুক্তি পাওয়া যাবে। না, তেমন কিছু পরিলক্ষিত হয়নি, বঞ্চনা এখনও অব্যাহত। NSEY কাছাড় জেলা কমিটির সভাপতি জুলফিকার মজুমদার বলেন, চাকুরির ক্ষেত্রে বরাককে পিছিয়ে রাখা হয়, এবার তাহলে পড়াশোনার ক্ষেত্রেও। শুধু নির্বাচন এলে বরাক ব্রহ্মপুত্র সমন্বয় বলেন, কিন্তু কাজের বেলায় কোনো মর্যাদা দেওয়া হয় না বরাককে। ছাত্রনেতা ক্ষোভে সুরে জানান, বারবার রাজ্য সরকার কেন বরাক উপত্যকার সাথে এই ধরনের বৈষম্যমূলক আচরণ করে। এদিন সংগঠনের পক্ষে দাবি তোলা হয় অবিলম্বে যাতে উপত্যকার যে কোনো একটি কলেজকে ইউনিভার্সিটিতে উন্নীত করা হয়, না হলে উপত্যকা জুড়ে প্রতিবাদ গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। দিন আগে আমরা দেখেছি যে আসামের মুখ্যমন্ত্রী বলেছেন আসামের 5টি কলেজকে ইউনিভার্সিটিতে প্রমোট করা হবে। আমরা অত্যন্ত খুশি হয়েছি এই নিউজটা, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে বলছি যে বরাকভেলি থেকে একটাও কলেজের নাম আমরা এই লিস্টে দেখিনি। আজকে কেন বারবার বরাকভেলিকে বঞ্চিত করা হচ্ছে? আজকে যখন ইলেকশনের টাইম হয় ওরা এসে বরাক ব্রহ্মপুত্র এক এক বলে, কিন্তু যখন কিছু একটা দেওয়ার সময় হয় সবসময় আমরা দেখেছি ওরা বরাকভেলিকে ইগনোর করে। আজকে আমরা ডিমান্ড রাখছি যে অতি তাড়াতাড়ি যদি আমাদের এখান থেকে কোনো একটি কলেজ বা ইউনিভার্সিটি হিসাবে প্রমোট করা না হয় তাহলে আমরা পুরো বরাকভেলি জুড়ে একটা বৃহত্তর বড় আন্দোলন করে তুলতে আমরা বাধ্য হব। আজকে চাকরির ক্ষেত্রে বলুন, আজকে যে শিক্ষা দীক্ষা চাকরি যেটা হচ্ছে সব দিকে বরাকভেলিকে ওরা ইগনোর করছে। আমাদের বরাক উপত্যকার মধ্যে সবচেয়ে পুরানো কলেজ হচ্ছে গুরুচরণ কলেজ, যেটা আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি যে 5টি কলেজকে বিশ্ববিদ্যালয়তে পরিণত করা হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় যে এখানে আবারও বরাককে বঞ্চিত করা হলো। এখন এতদিন পর্যন্ত চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে বরাককে বঞ্চিত করা হচ্ছিল, কিন্তু এখন তো মাথার উপর দিকে জল চলে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এই সরকার রাজনীতি করছে। আমাদের দাবি হচ্ছে যে অতি সত্ত্বর যদি গুরুচরণ কলেজকে মহা বিশ্ববিদ্যালয়তে বা একটা অটোনমাস বডি হিসাবে ডিক্লেয়ার করা না হয়, আমরা গোটা বরাক উপত্যকা জুড়ে একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আমাদের বরাক উপত্যকার মধ্যে সবচেয়ে পুরানো কলেজ হচ্ছে গুরুচরণ কলেজ, যেটা আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি যে 5টি কলেজকে বিশ্ববিদ্যালয়তে পরিণত করা হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় যে এখানে আবারও বরাককে বঞ্চিত করা হলো। এখন এতদিন পর্যন্ত চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে বরাককে বঞ্চিত করা হচ্ছিল, কিন্তু এখন তো মাথার উপর দিকে জল চলে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এই সরকার রাজনীতি করছে। আমাদের দাবি হচ্ছে যে অতি সত্ত্বর যদি গুরুচরণ কলেজকে মহা বিশ্ববিদ্যালয়তে বা একটা অটোনমাস বডি হিসাবে ডিক্লেয়ার করা না হয়, আমরা গোটা বরাক উপত্যকা জুড়ে একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। সোনার সংসার জুয়েলার্স এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা NN দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা NN দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-00-81 অথবা 9395-16-3088।